ইতিমধ্যে লোকসভা নির্বাচনের অন্তিমটো ভোটদান কার্যসূচী চলি থাকার মাজতে দেশবাসীর এই মুহূর্ত লো আছো একটা ভাল খবর, কেন সেই ভাল খবরটো হৈছে একেলগে একবারতে 72 টকা রন্ধন গ্যাসের দাম কমিল সমগ্র দেশত। জানাব বিচারিছো এই বিশেষ খবর, পুনের হ্রাস পালে রন্ধন গ্যাসের মূল্য, পুনের রন্ধন গ্যাসের মূল্য হ্রাস পালে, একেলগে 72 টকালৈ হ্রাস পাইছে রন্ধন গ্যাসের মূল্য। রন্ধন গ্যাসের মূল্য আজি হ্রাস পাইছে, আজিরপর নতুন নিরিখত গ্রাহকে ক্রয় করিব পারিব রন্ধন গ্যাস, নতুন নিরিখত গ্রাহকে ক্রয় করিব পারিব রন্ধন গ্যাস। বাণিজ্যিক সিলিন্ডারত হ্রাস করা হয়েছে এই দাম, যুক্ত বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করে তেওঁলোকৰ বাবে ভাল খবর। অসমত বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য আছিল 1951 টাকা, এটা সিলিন্ডারের দাম হবগৈ 1881 টাকা, প্রায় 70 টাকা হ্রাস পালে অসমত বাণিজ্যিক সিলিন্ডারের দাম। অসমত বাণিজ্যিক সিলিন্ডারের দাম 70 টাকা হ্রাস পাইছে, ঠিক একদরে প্রতিটি প্রান্তত হ্রাস পাইছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশের প্রতিটি প্রান্তত হ্রাস পাইছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম, দিল্লিত 69 টাকা টাকাক হ্রাস পাইছে প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম, ঠিক একদরে কলকাতাত 72 টাকা, মুম্বাইত 69 টকালৈ হ্রাস পাইছে, চেন্নাইত 19 কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডার হ্রাস হয়েছে 70 টকালৈ। মে মাহত প্রায় 20 টাকা হ্রাস পাইছিল বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য, আর একদরে পুনের হ্রাস পাইছে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য। আমি এই মুহূর্তে জানাব বিচারিছো একটা বিশেষ খবর, দেশের জনতার বাবে ভাল খবর। আসলতে যিসকল লোকে, সাধারণত যিসকল লোকে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করে বা বিভিন্ন কাম কাজত, হোটেল বা বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্টত আপনাদের যিসকলে ব্যবসায় ভিত্তিক রন্ধন গ্যাস ব্যবহার করে তেওঁলোকর বাবে এই মুহূর্তে ভাল খবর যে পুনের হ্রাস পাইছে রন্ধন গ্যাসের মূল্য, একেলগে 72 টকালৈ হ্রাস করা হয়েছে রন্ধন গ্যাসের দাম, আজিরপর নতুন নিরিখত গ্রাহকসকলে ক্রয় করিব পারিব রন্ধন গ্যাস, বাণিজ্যিক সিলিন্ডারত হ্রাস হয়েছে এই সমগ্র দাম। আর বর্তমান সময়ত বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য অসমত 1881 টাকা, কেন আজির পূর্বে বাণিজ্যিক সিলিন্ডারের দাম অসমত আছিল 1981 টাকা। অসমত 70 টাকা, প্রায় 70 টাকা হ্রাস পাইছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম, ঠিক একদরে দেশের প্রতিটি প্রান্তত হ্রাস পাইছে, দিল্লিত 69 টাকা হ্রাস পাইছে বাণিজ্যিক সিলিন্ডার, ঠিক একদরে কলকাতাত 72 টাকা, মুম্বাইত 69 টাকা, চেন্নাইত 70 টাকা, ইফালে মে মাহত 20 টাকা হ্রাস করা হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য। এনেদরে এবার লোকসভা নির্বাচনের ভোটদান কার্যসূচী চলি থাকার অন্তিমটো দিনতে, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণা করবলৈ মাজত মাত্র দুটা দিন থাকার মাজতে সমগ্র দেশত এবার বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হ্রাস পাইছে, প্রায় 70 টাকা হ্রাস পাইছে দেশের প্রতিটি প্রান্তত বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য, কোরবাত 69 টাকা, কোরবাত 62 টাকা, কোরবাত 65 টাকা, কোরবাত 72 টাকা, এনেদরে দেশের বিভিন্ন প্রান্তত এবার পুনের বাণিজ্যিক সিলিন্ডার দাম হ্রাস পাক নি, এ সচাক দেশবাসীর একটা ভাল খবর। যিসকলে সাধারণতে ব্যবসায়ের লগত জড়িত বা যিসকল লোকে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করে বিভিন্ন ধরনের কাম কাজের জড়িত হয়েছে তেওঁলোকৰ বাবে এই সুখবর আনিছে ভারত সরকারের ফালৰ পৰা।